রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবির তথ্যমতে গত এক সপ্তাহে চালের দাম কেজি প্রতি বেড়েছে নয় থেকে দশ টাকা রাজধানীর বিভিন্ন বাজারে গরিবের চাল বিআর আঠাশ প্রতি কেজি বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকায় জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফ বলছে গত তিন মাসে বিশ্বে খাদ্যের উৎপাদন বেড়ে দাম কমলেও বাংলাদেশে বেড়েছে উদ্বেগজনক হারে দফায় দফায় বন্যা ও ব্লাস্ট রোগে প্রায় বিশ লাখ টন চালের ক্ষতি আমদানির মাধ্যমে পুষিয়ে নিতে সরকার দুই ধাপে আমদানি শুল্ক আঠাশ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশে নিয়ে আসলেও বিশ্লেষকরা বলছেন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয় চালের দাম ততদিনে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে থাইল্যান্ড কম্বোডিয়া বা রাশিয়া ভিয়েতনাম ও ভারতের সঙ্গে চাল আমদানির জন্যে পাঁচ বছরের চুক্তি ও সমঝোতার স্মারক হলেও থাইল্যান্ড বা ক্যাম্বোডিয়া থেকে এখনো। চাল পায়নি সরকার ভিয়েতনাম থেকে এসেছে মাত্র দেড় লাখ টন ক্যাম্বোডিয়া থেকে চাল কেনার প্রক্রিয়া আছে মাত্র ঋণপত্র খোলার পর্যায়ে দেশে যথেষ্ট পরিমাণে চাল মজুদ থাকার দাবি করে দাম বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে ব্যবসায়ী ও মিলারদের দায়ী করা হচ্ছে আর চাল মজুদের বিষয়ে একে অন্যকে দোষারোপ করছেন পাইকারি ব্যবসায়ী ও মিলাররা অবৈধভাবে চাল মজুদকারীদের গ্রেফতারে সরকার অভিযান শুরু করলেও খাদ্য মজুদ আইন না থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কি পরিমাণ চাল মজুদ করছেন তা জানবার আসলে কোনো উপায় নেই সরকারের তাহলে চালের দাম বৃদ্ধির পেছনে কারণ কোনটি সরকারি মজুদে অপ্রতুলতা আমদানি পরিকল্পনার অভাব নাকি চাল মজুদ করা ব্যবসায়ীদের সিন্ডিকেট এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজখাহ স্টুডিওতে আছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল দারা এমপি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর মহাপরিচালক কে এ এস এবং বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম খোরশেদ আলম খান স্বাগত আপনাদের তিনজনকেই আব্দুল ওয়াদুদ দ্বারা এমপি আপনাকে দিয়েই শুরু করতে চাই কারণ আমরা জানতে চাই আসলে আজকের এই অনুষ্ঠানে যে আর কত বাড়বে চালের দাম ধন্যবাদ নবনীতা ধন্যবাদ দর্শক শ্রোতা এবং ধন্যবাদ বিজ্ঞ আলোচক আপনার শুনছিলাম আপনি সুন্দর করে আপনার আমাদের এই চাল সম্পর্কে যে তথ্যপত্র সহ আপনার ভূমিকাটা করলেন আমি দেখলাম জানলাম শুনলাম বুঝলাম খবরের কাগজে পড়ছি জানছি তারপরের মধ্যে রয়েছে সবই যে জানতে পারছি যে নয় দশ টাকা করে কেজিতে বিগত পনেরো বিশ দিন ধরে চালের বাজার ঊর্ধ্বমুখী হলেও আজকে কিন্তু কম্পারেটিভলি ঢাকা অথবা ঢাকার আশেপাশে এবং বাইরে চালের ঊর্ধ্বমুখীতাটা কমেছে কারণ সরকারের যে আপনি বললেন যে রাজশাহীতে চার হাজার বস্তা চাল আটক পারস্য বস্তা আটক এবং বিভিন্ন জায়গায় কিন্তু আড়তদাররা বিভিন্ন সুযোগ সন্ধানীরা এই কাজটি কিন্তু করেছে বিগত কয়েকদিন ধরে আসলে এখানে সব দায় দায়িত্ব তো সরকারকে নিতেই হয় কারণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকলে সরকারকে নিতে হয় এবং সরকারের মন্ত্রণালয়ের মন্ত্র ত্রুটি বিচ্ছুতির দায়ও সরকারকে নিতে হয় ত্রুটি বিচ্ছুতি থাকবে না থাকে না একটা সরকার পরিচালনা করতে এমনটা দাবি সম্পূর্ণ আমি করবো না তবে ত্রুটিমুক্তের ঊর্ধ্বে থেকে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান কিন্তু বিষয়টিকে মনিটর করে দিক নির্দেশ দিচ্ছেন এটি দায় এই দায় আমি এড়াতে পারবো না এই কারণে যে খাদ্য অধিদপ্তরের যে ভূমিকা নিয়ে আপনারা কথা বলছেন তার তো দায় থাকবেই তার ভূমিকা যতটুকুই থাকবে না আমি একটা কথা বলি সেটি হলো বাংলাদেশে আমাদের খাদ্য চাহিদা কিন্তু মোটামুটি বছরে প্রায় তিন লাখ ম্যাট্রিক টন সরকার মোটেই কিন্তু তার ওই বিভিন্ন কি বলে টিয়ার কাবিখা তারপর রেশনিং ব্যবস্থা তারপরে বিভিন্ন যে খাদ্য নিরাপত্তা জনিত যে বিষয়গুলো সেটুকু নিয়ন্ত্রণ করার দায় দায়িত্ব সরকার সরকারিভাবে বহন করে কিন্তু পরোক্ষভাবে সবটাই সরকারের দায় ভুল যদি একজন করে সরকারের দায় নিতেই হয় এমন কোন সরকার পৃথিবীতে আসে নাই কিন্তু সরকারের সেই ভূমিকাটাকে সরকার কতটুকু নিরসন করার চেষ্টা করছে এখানে মুখ্য বিষয় আমি মনে করি যে বাংলাদেশে এখন পর্যন্ত চালের কোনো ঘাটতি নেই এখনো বাংলাদেশে কিন্তু এক লাখ মেট্রিক টন চাল 1 কোটি মেট্রিক টন চাল বিভিন্ন আপনার ঘরে আমার ঘরে আর দরকার সব জায়গায় রয়েছে যা হিসাব অনুযায়ী ইম্পোর্ট বাদ দিলাম ইম্পোর্টার কতই করবে বিশ লাখ 10 লাখ 20 লাখ আমাদের চাইতো 30 কোটি মেট্রিক আপনাকে একটু ইন্টারাপ্ট করে একটু একটা প্রশ্ন করে উন্ন তিতিদের কাছে যাই যে যেহেতু মানে খাদ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আসলে আপনি কথা বলেন টক এসে এবং আমরা খাদ্যমন্ত্রীকে পাই না আপনি নিশ্চয়ই মনে থাকবে যেটা এটা প্রায় 1 বছর হতে চললো যে চালের দাম নিয়ে আপনাকে কথা বলতে হচ্ছে আমাদের কথা বলতে হচ্ছে মানে গত সেপ্টেম্বর থেকে আসলে চালের দামটা বাড়া শুরু করেছে আমরা ভেবেছিলাম 40 টাকাই দারুণ ব্যাপার এখন দেখা যাচ্ছে 55 টাকায়ও চাল খেতে হচ্ছে না আসলে মোটা চাল আমি বলি 40 টাকা 55 টাকা তো নিশ্চয়ই বেশি তবে 40 টাকা নিচে চালের দাম থাকবে এমনটাই স্বাভাবিক আপনি যদি আবার 30 টাকার নিচে নামিয়ে দেন 25 টাকার নিচে নামিয়ে দেন তাহলে কিন্তু কৃষকরা ধান চাল উৎপাদন করতে আগ্রহী হবে না কারণ তাদের যে খরচ তাতে পোষায় না সেটি নিয়েও কিন্তু আমরা কথা বলেছি কয়েকদিন এই বছর ধরে আগেও কিন্তু সেই জায়গায় সরকার একটা অনুপ্রেরণা দিয়ে কৃষককে আরো সুবিধাজনক জন্য ধান উৎপাদন করার ক্ষেত্রটা বিস্তার করেছিল কিন্তু অসাধু এবং অসাবধানতা অসাধুতা এবং অসাবধানতা অসাধুতা যারা করেছে তারা একটি সিন্ডিকেট তো বটেই এবং অসাবধানতা নিশ্চয়ই ছিল কিছু তো যোগ্যতার প্রশ্ন ছিলই যার কারণে এই অসাদুরা সুযোগ নিতে পেরেছে আমি তাহলে অসাবধানতার প্রসঙ্গ নিয়ে ফিরবো আপনার কাছে আব্দুল ওয়াজুদ এমপি আমি কেএস মুর্শিদ আপনার কাছে যেতে চাই যে গত অক্টোবরে যখন সরকার 10 টাকা দরে চাল বিতরণ শুরু করলো 40 টাকা হলো চালের দাম আপনার সঙ্গে কথা বলবার সুযোগ হয়েছিল এই টেবিলে এবং আপনি শুরুতেই আমাকে বলেছিলেন যে 40 টাকা মোটা চালের দাম হয়েছে এটা এত বড় কোনো খবর নয় কারণ একরকমের আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে আপনি কি মনে করছেন যে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকায় এমনকি সাতান্ন টাকায় স্বর্ণা এই চাল বিক্রি হচ্ছে এটা একটা বলবার মতো মানে এখন কি একটা বলবার মতো খবরে পরিণত হয়েছে কিনা বাংলাদেশের চালনা আমরা আমরা তো বলছি যা যে নিশ্চয়ই খবরটা বলবার মতোই হয়েছে তবে কথাটা কি আমরা এটাকে একটা ক্রাইসিস হিসেবে চিহ্নিত না করে আমরা বলি যে বাজারে একটা প্রেশার অবশ্যই আছে এবং এই প্রেশারটা কেন হয়েছে সেটা মোটামুটি আলোচিত হয়েছে আমাদের উৎপাদন কম হয়েছে বন্যা হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং যেটা আপনি বললেন বেশ সাত আট মাস ধরেই কিন্তু বাজারের উপর একটা চাপ আমরা পরিলক্ষিত করছি এখন আপনি বলতে পারেন যে সরকারের উইথ হাইন্ডসাইট হাইন্ডসাইটে তো অনেক কিছু পরিষ্কার হয়ে যায় যে আরেকটু আগে ইন্টারভিউ করলে ভালো হতো আমদানি শুল্কটা একটু আগে কমাতে পারতাম তাহলে এগুলো তো তোয়া হ্যাভ বিন হ্যাভ বিন এটা বলে লাভ নাই কিন্তু এখন যেটা আমরা বলতে পারি যে সরকার এখন যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন কিছুটা দেরি হলেও দিস আর দ্য রাইট ইন্টারভেনশন এর বাইরে আর তেমন কিছু করারও নাই এখন মনে রাখতে হবে যে আমরা এখন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর অক্টোবর মাস এমনিতেই একটা লিন সিজন থাকে একটু দাম একটু দাম বাড়ে একটা প্রেশার থাকে আর ইন অ্যাডিশন এখানে আরো কিছু ঘটনা ঘটে গেছে ইনক্লুডিং দি রোহিঙ্গা ইস্যু তো সব মিলে বাজারে কিন্তু একটা প্রেশার যে হবে এটা হয়তো আমাদের এটা প্রেডিক্ট করা উচিত ছিল বা পারা উচিত ছিল তবে কম্পাউন্ডেড হয়েছে বাই দ্য ফ্যাক্ট যে আমাদের পাবলিক স্টকস কমে গেছে যা যেটা সাধারণ লেভেল থাকে তার চেয়ে অনেক নিচে নেমে এসছে যত দ্রুত গতিতে আমরা ইম্পোর্ট করতে পারতাম সেটা হয়তো হয়নি হোয়াট এভার দ্য রিজন আমি জানি না কিন্তু এগুলো নতুন কিছু না আমরা বহুবার এই এই বাজার নিয়ে কথা বলেছি গত দশ পনেরো বিশ বছরে এবং আমাদের এই যে অ্যাবিলিটি টু মার্শাল ইম্পোর্টস কুইকলি এটা কিন্তু আমাদের ছিল

আমি কোন কারণ দেখি না কারণ নদীতে আমরা বহুবার মোকাবেলা করেছি এবং আপনি জানেন যে বাজারের দাম কমে গেলে এটাকে ওঠানো খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট কিন্তু বাজার দর বেড়ে গেলে এটাকে নামানো কিন্তু যায় এবং সেটা বাজারে আপনার সাপ্লাইটা বাড়িয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি করে ওএমএস ইজ দ্য বেস্ট ইন্টারভেনশন তো ওএমএস এম এস চালু শুরু হয়েছে ওএমএস চালু হয়েছে এবং লক্ষ্য করেছেন যে ওএমএস তেমন কোনো লাইন নাই

আমি কে এস মুর্শিদ আপনার কাছে যখন ফিরবো আপনার এই যুক্তিটা হ্যাঁ মানে লোকে নিশ্চয়ই কিনে খাচ্ছে দেখে ওএমএস এ লাইন দিচ্ছে না সেখানে আসবো কিন্তু আমি এটাও জানতে চাইবো যে যখন মূল আমরা যে খাবারটা খাই সেটার দাম এক বছরে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চান্নতে গিয়ে থাকে তখন অর্থনীতির আর কোথায় কোথায় আসলে সেটার প্রভাব পড়ে আদৌ পরে কিনা আমি সেটাও জানতে চাইবো আলম খান আপনার কাছে যেতে চাই যে আসলে কি মানে মজুদ করে ফেলা এবং সরকারের মজুদে যথেষ্ট চাল নাই জানা মাত্র বাংলাদেশের চাল ব্যবসায়ীরা এক রকম করে এগুলো মজুদ করে ফেলে দামটা বাড়িয়ে দিলেন ধন্যবাদ আসলে যে এখন তো চালের বস্তা ধরা পড়ছে আর আব্দুল ওয়াদুদ দ্বারা এমপি বলছেন দাম কমতে শুরু করেছে তো তো আসলে এই যে অভিযোগটা সত্যিকার নয় আপনি জানেন দুই সাল থেকে চালের দাম ঊর্ধ্বগতি তো দুই হাজার ষোলোতে সরকার খাদ্য মন্ত্রণালয় কিন্তু চাল সংগ্রহ করতে পারে নাই তার কারণ তখন তারা ধান সংগ্রহ করেছিল প্রথমে তারা ধান সংগ্রহ করছে তা ধান সংগ্রহ করার পরে তারপর মিল মালিকদেরকে তারা বলল যে তোমরা চাল দাও তখন চালের জন্য এমএউ করা হইলো চুক্তি করা হইলো ইতিমধ্যে কিছু বড় বড় ব্যবসায়ী কিন্তু চালের ব্যবসায় চলে আসছেন এটা আপনারা জানেন অনেক টাকা নিয়ে তারা আসছেন শত শত হাজার হাজার কুড়ি টাকা নিয়ে তারা এই ব্যবসায় আসছেন এসে তারা ওই সরকার একদিকে ধান কিনতেছেন আর একদিকে এরও ধানগুলা কিনে মজুত করে ফেলেন তো যখন চাল কেনার জন্য বলা হইল তখন যারা ছোট ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী তারা ধান আর পেলো না মার্কেটে তখন কিন্তু সরকার আর চাল সংগ্রহ করতে পারো না আপনি জানেন তখন চাল আমরা বত্রিশটা করে সরকার ছিল আর এই চালটাই যদি আমাদেরকে প্রথম সিজনে যদি অর্ডার দিত যখন ধান উঠতেছিল তখন আমরা পার কেজিতে চার থেকে পাঁচ টাকা লাভ করতে পারতাম সরকারকে বত্রিশটা দেওয়ার পরেও সেই চালুর দাম হয়ে গেল আপনার চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা আর মার্কেটে ধানও নাই বলে যে কৃষকের কাছে ধান থাকে কৃষকের ধান কিন্তু ওঠার এক সপ্তাহ কৃষকের কাছে ধান থাকে না ধান এটা এক ধরনের যারা ফরিয়াদের কাছে চলে যায় ফরিয়ার কাছ থেকে মিলাদের কাছে চলে যায় তো এখন এই যে আমরা ছোট যারা যারাদের পুঁজি কম পুঁজি নাই তারা কিন্তু ওই সময় ধান আমরা সংগ্রহ করি নাই যে আমাকে যখন অর্ডার দেবে আমরা পাবো তখন হয়তো কিনবে কিন্তু আমরা পরে যাই দেখলাম ঘটনা ভিন্নতর হয়ে গেছে তেতাল্লিশ টাকার চাউল হলো দুই হাজার ষোলোতে মোটার চাল এমন কি ঘটে গেল যে মোটার চাল পাওয়া গেল না বাজার থেকে আউট হয়ে গেল অর্থাৎ এখানে আমি মনে করি ওই থেকেই যে একটা কথা উঠছে যে সিন্ডিকেট নট সিন্ডিকেট আমি বলবো না আমি বলবো এক ধরনের বড় ব্যবসায়ী এই ব্যবসায় চাউলের ব্যবসায় চলে আসছেন রাইসেল ব্যবসায় চলে আসছেন তারা বড় পুঁজি ইনভেস্ট করে তারা ধান বাজার থেকে কেন গোড়া জ করে ফেলছেন তো মার্কেটে যখন কম্পিটিশন না থাকবে তখন আপা আপনার প্রত্যেকটা জিনিস শুধু চাউল কেন প্রত্যেকটা জিনিসই আপনার দাম তার খেয়াল খুশির মতো সে যাতে হবে তাই হবে আগে আমাদের যেমন তিনশো রাইস মিলে আমরা প্রোডাকশন করিয়ে আমরা চাউলটা বাজারে দিতাম যখন যারা এগুলো হলো কারা আনে যাদেরকে বলি আমরা আড়তদার আড়দারে যখন দেখলো আলম ভাই আপনার কাছে কি চাউল আছে ভাই আমার চাউল নেই আপনার কাছে আছে চেন্নাই আপনার কাছে নেই আপনার কাছে নাই তখন তো একবার একটু জমিয়ে ফেললো তাই না তো তখন ওটা তো জমাইলো ও কিন্তু 10 12 টা রাইস মিল থেকে আজকে তার গুডনে ঢুगाई দিল যখন তার নাই তখন ও কিন্তু দামটা এখান থেকে ইনক্রিজ করলো আর বাকি যাদের কাছে আছে 10 15 20 টা তারা দেখলো যে কোথাও তো আর চাল নাই আমাদের কাছে আছে তখন তারে ওজুহদ আগে যে এখন ধানের দাম বেড়ে গেছে এইটা হইছে ওজুহদ আগে আমরা চালের দাম বৃদ্ধি করতে শুরু করলো কিন্তু সরকার উচিত ছিল 2016 থেকে এখানে আপনি আর একটা জিনিস জানেন যে দারাবাই আরও ভালো জানবেন যে ছয় লক্ষ মেট্রিক টন চাল অবশ্যই আপনার মজুদ থাকতে হবে খাদ্য অধিদপ্তরে খাদ্য মন্ত্রালয়ে সেখান থেকে কমে দেড় লক্ষ টন চলে আসলো তখন দারাবাহীরা কি করেছিলেন তখন কে দারাবাহীরা দেখেন নাই দারাবাহীরা তখন কে দেখেন নাই তাদের মজুদ যে খালি হয়ে যাচ্ছে একদিনও তো হয় নাই তখন তরিত তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আমদানিতে যাব এবং ট্যাক্স রিমুভ করে দেবে চাল ঢুকে যাবে আমি যদি মজুত করিয়েও থাকি আমি ফল করবার ব্যবসায় এই সিদ্ধান্তটা হয়ে গেছে এবং অনেক হয়ে একটা বিরতির কাছে আপনারা ঘটিয়ে ফেলেছেন সরকার ঘটিয়ে ফেলেছে সে কারণেই আসলে চালের দামটা এতটা বাড়তে পেরেছে খাদ্য খাদ্য মন্ত্রালয় সরকার বলতে মাননীয় প্রধানমন্ত্রী সে কিন্তু এটা দেখে না এটা দেখে খাদ্যমন্ত্রী খাদ্য সুযোগ ফিরে এলাম রাজকাহ দ্বারা এমপি আপনার কাছে জানতে চাবো যে এটা তো আপনাদের কথা থেকেই এবার পরিষ্কার আর বিরতির আগে কেম খোরশেদ আলম খান তো ব্যাখ্যা করছিলেনই যে আসলে পুরো সমস্যাটা চাল ব্যবস্থাপনায় ঘটিয়ে ঘটেছে এবং খাদ্য মন্ত্রণালয় বা সরকারের যেই অধিদপ্তরের চাল ব্যবস্থাপনা দেখে রাখার কথা তারা আসলে ব্যর্থ হয়েছে না এখানে ব্যর্থতার দায় না নেওয়ার তো কোনো কারণ নেই যেহেতু একটা ঘটনা ঘটেছে তবে আমি এটাকে ক্রাইসিস বলতে মোটেই রাজি না এটা একটা ইম্প্যাক্ট বাজারের উপরে পড়েছে যেটা মানুষ অভ্যস্ত ছিল চল্লিশ টাকা কেজি কিনতে এখন সেই মানুষের কিনতে হচ্ছে পঞ্চান্ন টাকা কি পঞ্চাশ টাকা এটা তার অর্থনীতির উপরে চাপ তো পড়েছে তার ব্যক্তি অর্থনীতির উপরে এবং সামগ্রিকভাবে ব্যক্তি অর্থনীতি যেহেতু রাষ্ট্র অর্থনীতি তারপর দেশটি চাপ পড়েছে কিন্তু তাই বলে যে মানুষ এটির অভাবে চরমভাবে মানে অ্যাগ্রেসিভ হয়ে গেছে তা না আমরা কালকে থেকে ওএমএস চালু করেছি ওএমএস এর লাইনে কিন্তু ওএমএস এর কিন্তু দীর্ঘ লাইন নাই কারণ মানুষ

হয়েছে এবং আমরা জানলাম মজুদ কম তারপরেও তো আসলে আমদানি শুল্ক কমাতে সময় লাগলো এবং এখনো তো আসলে আমদানিটা সেভাবে শুরু হয়নি মানে এখনো আমদানি শুরু হয়নি মানে আমদানি হয়েছে ইতিমধ্যে এমনকি আমাদের খাদ্যমন্ত্রী যে মিয়ানমার গেলেন তিনিও চাল নিয়ে এলেন না আসলে মানে আলোচনা করে এলেন না আলোচনা করে ওরাও এসেছিল এসে কথাবার্তা হয়েছে একটা না একটা দর সর্বনিম্ন দর আমরা পেয়েছি সেটা ঠিক আছে সেটা বড় ব্যাপার না আমদানি করে কিন্তু আপনি সবকিছু ঠিক রাখতে পারবেন না তবে হ্যাঁ একটা আমদানি একটা মেজার্স ওয়ান অব দি মেজার্স মূল বিষয় হচ্ছে আমার এখানকার উৎপাদন আমার উৎপাদনে কিন্তু ঘাটতি খুব একটা নাই যে পরিমাণে হওয়ার কথা ছিল তবে আমাদের সরকারি সংগ্রহের সময় একটি অকাল বন্যা কিন্তু এই সরকারি অব্যবস্থাপনাকে আরো ত্বরান্বিত করেছে যদি আপনি যদি খাদ্য অধিদপ্তরের অব্যবস্থাপনাকে দায়ী করেন তাহলে আমাদের এই হাওড়ের যে সময় আমাদের মূল সময় সংগ্রহ করব হাওড়ের ধানটা প্রতি চালটা প্রথমে আমরা আড়াই তিন লাখ মেট্রিক টন করবো সেখানে একটা ব্যত্যায় ঘটার কারণে কিন্তু সুযোগ সন্ধানীরা ওইটাকে পুঁজি করে তারা এই আজকের এই পরিস্থিতি সৃষ্টি করতে সমকমেছে যেখানে হয়তো বা খাদ্য দপ্তরের সার্বিক ভাবে সেটাকে নজরদারির মধ্যে এনে তাকে শাস্তির আওতায় নিতে পারেনি যেটা যে সরকার এখন ইন্টারভেনশন করছে যে এই যে আজকে আরদdataTable ঘুরছে কা থেকে ঘুরছে তিনি প্রশ্ন করেছেন নিয়মিত অভিযান চালিয়ে যেতে হবে তারপর চালের দাম ঠিক হয়ে যাবে আপনারাও কি তাই মনে করছেন না অভিযান অভিযান অবশ্যই একটা অংশ তবে অভিযানের না 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 অভিযান তো অবশ্যই একটা মেজার্স কিন্তু এটার উৎপাদ কি বলে সরবরাহ বাড়িয়ে দিতে হবে ইম্পোর্ট করে হোক অথবা লোকাল মার্কেট থেকে হোক অথবা আড়তদারদের কাছ থেকে চাল বাজারে সরবরাহ করতে হবে মূল হলো সরবরাহ করতে হবে আমদানি আসা শুরু করবে আমি বলি ইতিমধ্যে আমাদের কিন্তু গোডাউনে প্রায় আড়াই লাখ চার লাখ মেট্রিক টন কিন্তু ইম্পোর্টেড এসে গেছে এসে গেছে সব মিলে এর মধ্যে এসে গেছে এবং আরো হয়তো পাইপ লাইনে আছে সাগরে আছে আরো প্রায় পঞ্চাশ হাজার মেট্রিক টন জাহাজের মধ্যে আছে চলে আসবে এবং বেসরকারি পর্যায় থেকে ইতিমধ্যে দশ লাখ মেট্রিক টন সাড়ে দশ লাখ মেট্রিক টনের মধ্যে প্রায় ছয় লাখ মেট্রিক টন অলরেডি গোডাউনের দিকে চলে এসেছে মানে বেসরকারি গোডাউনে তাহলে ধরেন ছয় আর এদিকে চার আট দশ লক্ষ মেট্রিক টন কিন্তু বাজারে ঢুকেছে কিছু সরকারি গোডাউনে রয়েছে এখন আজকে আমাদের মজুদ কিন্তু প্রায় সরকারি গোডাউনের তো কোনো হিসাব আপনার কাছে অনুযায়ী সাড়ে দশ লাখ মেট্রিক টন এ একটা এলসি স্টাবলিশ করেছিল তার মধ্যে ছয় লাখ মেট্রিক টন রিয়ালাইজ হয়ে গেছে এই বাংলাদেশ ব্যাংক এর হিসাবে আমি বলছি আর একটা হলো যে আমাদের যে ইম্পোর্ট সেটা তো আমরা আমাদের গোটা পাচ্ছি আমাদের আজকের স্টক কিন্তু প্রায় সাড়ে তিন সাড়ে তিন লক্ষ মেট্রিক টন গোডাউনে আমি আশা করছি যে আমরা ডিসেম্বরের মধ্যে এই স্টকটা সাড়ে পাঁচ লাখ মেট্রিক টনে চলে যাবে যেটি সবাই বলে থাকে সরকারের ছয় লাখ পাঁচ লাখ মেট্রিক টন সুবিধা হয় হ্যাঁ যেটি গতবার করতে পারে দেরি হয়েছে আপনার কথায় যদি আমরা আসি আমি তো একজন মানে চাল প্রডিউসার আমি চাল তৈরি করি আমরা যদি চাল যদি আপনাদেরকে যদি অ্যাভেলেবেল দিয়েই থাকি বাজারে চাল আছে আপনারা বলতেছেন

আমি মনে করি এটা ভিত্তি বিপরীত অসম্ভব বলা হচ্ছে বেশি পসটা পসটা পাওয়া যাবে না কেন আপনার তো অ্যান্টি হোডিং কোন ল নাই আর কেন তো আমরা মজুদ করা নিষেধ না এই মজুদ অ্যান্টি হোডিং ল ব্রিটিশ আমলে একটা খুব বাজে একটা আইন ছিল সেটা 90 দশকে এটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং এটা এই অ্যান্টি হোডিং ল কারণে এই ওয়েবসাইটের প্রচন্ন হয় রানী হতে হতে ফোর ইনস্পেক্টরদের দ্বারা এটা আপনাদের মনে আছে কি আমি জানি তো ঠিক আছে অ্যান্টি হোডিং ল নাই আপনি কি ভিত্তিতে নাদেরকে ধরবেন এখানে ওনারা যেটা করছেন একটা বৈধ কেন বৈধ ওনারা সিন্ডিকেট এগুলো অর্থনীতিবিদদের ভাষা নয় হ্যাঁ কমন ভাষা এটা এটা কমন ভাষায় তার অর্থটা কি আমি জানি না ঠিক এক্স্যাক্টলি তিনজন মিলেন একশো জন মিলেন এক হাজার তাই না আমরা জানি না বিষয়টা কি এখানে কথাটা হচ্ছে যে হ্যাঁ সমস্যা হচ্ছে যে যখন বাজার মনে করবে যে এখানে কাউন্টার কাউন্টারিং ফোর্স নাই সরকারের হাতে বা খাদ্য মন্ত্রণালয়ের হাতে যথেষ্ট পরিমাণে ধান চাল নেই তখন বাজার ভাব এই তো এখন একটা সুবিধে আমি এখন স্টক করি হ্যাঁ আমি এখন স্টক করি কারণ আমি বুঝতে পারছি আমরা এটাকে বলি স্পেকুলেটিভ অ্যাটাক এবং এই স্পেকুলেটিভ অ্যাটাকটাই হয়েছে কিন্তু মানে দাম স্থিতিশীল রাখতে মানে চাল মানে সবচেয়ে মানে মানে প্রধান খাদ্যদ্রব্য সেটার বাজারটা স্থিতিশীল রাখতে সরকারকে ঢুকতে হবে নিয়মিতভাবে ভাবে এটা কি খুব মানে হ্যাঁ এটাই এই বাজারের চরিত্র এটাই

যে বন্যা হয়ে গেল দুইটা এই একটা ইস্যুকে কাজে লাগাইছি যে এখনো এই স্বাভাবিক হইতে সময় লাগবে আর একটা কি হয়েছে ও বন্ধ করে দেওয়া হয়েছে ভিজিএফ বন্ধ করে দেওয়া হয়েছে কাবিকা বন্ধ করে দেওয়া বন্ধ ছিল আমি আমি বলতেছি যে এগুলা বন্ধ হওয়ায় হ্যাঁ এগুলা এগুলা আমরা এগুলা যে আমার আমি তো চালটা এখনই ছেড়ে দেব আমি দাম বাড়ে দেব আজকের আমাকে একজনে বলছে যে আমার কাছে দুইশো মন ধান আছে তার কিন্তু সে গৃহস্থ যে সে কৃষক আমি কি ধানটা ছেড়ে দেবো এখনো রাখছেন কেন আপনার এই ধান ছিল পাঁচশো টাকা মন সেই ধান এখন আমরা কত ব্যস্ত পারেন এক হাজার তাড়াতাড়ি সেল করেন এই ধানটা রংপুরে হলো যে আপনার এগারোশো টাকা এগারো সাড়ে রংপুরে আর এটা বরিশাল এলাকায় সে আমি বলছি ওই এলাকায় তো আর রাইস মিল নাই তেমন তাড়াতাড়ি ছেড়ে দেয় কেন আপনি এখন রাখছেন রাখা তো ঠিক না আবার ধান চলে আসবে

আমাদের কাছে যেই না আমি ব্যবসায় আমি কৃষক আমার 500 মনের জায়গায় 1000 টাকা মন বিক্রি হলে আমি তো তাই করব আমি কেন করব আমি মানুষকে জিমি করে কেন আমি লাভ করব জিমি করে কেন যেখানে আমার 600 থেকে 700 বা 800 টাকা ধান আমি সিজনে কিনছি সেই ধানটাই তো আমার এখন গোডাউনে আছে ওই ধান দিয়ে আমি চাল করি আমি আবার মার্কেটে দিচ্ছি তাহলে আমি কেন সেটা পঞ্চাশ টাকা ষাট টাকা আমি বেঁচব আমার তো কষ্ট হচ্ছে আগের কষ্ট নিয়ে আসে যখন আমি চাল তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করছি এখন কেন অনৈতিকভাবে আমি ব্যবসা করি আমার তাড়াতাড়ি বড় হইতে হবে কেন আমি মানুষকে জিম্মি করে করব এই নিয়মে আসলে কোন অর্থনীতি চলে কিনা কে এস আমি এটা আপনার কাছে জানতে চাইবো আর দ্বিতীয় প্রশ্ন আপনার আপনাকে আপনার কাছেই বোধহয় এই প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করছেন যে মানে যে মোহাম্মদ নাসিম লিখছেন যে কোটি টাকা ইনকাম করে তার কাছে পাঁচ দশ টাকা বেড়ে যাওয়া কিছু না কিন্তু গরিবের কাছে তো পাঁচ দশ টাকা একটা বড় বিষয় আহ আপনার কাছে সৌভাগ্য এম সৌভাগ্য এম চাকমা প্রশ্ন করেছেন চালের দাম বাড়াকে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে বলে চালিয়ে দেওয়াটা এটাকে সিস্টেম্যাটিক্যালি এড়িয়ে যাওয়া নয় কি মানুষের ক্রয় ক্ষমতা না বাড়লেও তো মানুষকে চাল কিনতেই হবে কারণ তাকে তো খেতে হবে বাঁচতে হবে চালের দামের সাথে ক্রয় ক্ষমতা বাড়ার সম্পর্ক কোথায় চালের দাম বাড়ছে আমার দেখতে হবে আসলে রিলেটিভ প্রাইসটা তো ইম্পর্টেন্ট এটা আরেকটা একটা বিষয় তাই না একটা হিসাবে দেখা যায় যে গত একশো বছর ধরে চালের দাম কমে আসছে রিলেটিভ প্রাইস ইন রিয়েল টার্ম গত একশো বছর ধরে কিন্তু ক্রমান্বয়ে চালের দাম কমেছে খাদ্য খাদ্য এবং বিশেষ করে গম এবং চালের দাম কমেছে যার জন্য আপনার আমাদের যে আসল সমস্যা সেটা হচ্ছে কৃষককে আমরা যেটাকে বলি ন্যায্য মূল্য বা একটা প্রফিট মার্জিন রেখে তাকে আমরা এটা দাম দিতে পারি না হ্যাঁ দিস ইজ দ্য মেইন হ্যাঁ আর এখন যেটা আমরা দেখছি সেটা আমি যেটা বললাম অলরেডি একটা ডায়াগনোসিস দেওয়া আমরা সবাই মিলেই চেষ্টা করেছি যে বিভিন্ন জায়গায় এখানে দুর্বলতাগুলো ছিল যেগুলো ওনারা বোঝেন ওনারা যেহেতু ব্যবসা করেন ওনারা জানেন এবং ওনারা ওটার রিয়াকশন হিসেবে ওনারা স্পেকুলেশন করেন ওনারা স্টক্স তৈরি করেন এবং সেটা উঁচু দামে বিক্রি করেন এখানে নৈতিকতার বিষয়টা আনলে পরে একটা ঝামেলা হয়ে যায় হ্যাঁ কারণ আমার মনে হয় না ব্যবসায়ীরা নৈতিক অ্যাস সাচ ওনারা ওনাদের প্রফিট মোটিভে এই কাজটা করবেন তো কাজেই এখানে উড়িয়ে দেওয়ার কিছু নাই দিস ইস ইজ দ্য রিয়ালিটি এখন এই বাজারকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার যদি আপনার উৎপাদনে কোনো ঘাটতি হয় যদি আপনার সাপ্লাই চেইনে যেমন তথা ইম্পোর্টে যদি একটা স্লোডাউন আমরা দেখি বা পাইপলাইনে যথেষ্ট পরিমাণ স্টকস না থাকে তখন আপনার একমাত্র উপায় হচ্ছে ও করে বাজারে সরবরাহ বাড়ানো তো সেটা না করতে পারলে যেটা হবার সেটাই হয়েছে কাজে এখানে তো এখানে নৈতিক পজিশন নাই আসলে প্রশ্ন করে আমি বিরোধিতা চাই যে কি আরো নাকি আamdani যদি ঠিক হয় মানে কি মানে এটা এটা সে না বাড়বে মানে এটা হয়তো আর কিছু বাড়লো বাড়তে পারে কিন্তু আমার মনে হয় ইট ইজ পিকড আমার মনে হয় এটা পিক করে গেছে বিশেষ করে যদি উনি যে তথ্যগুলো দিলেন যে এই ইমポーツ গুলো অলরেডি যদি চলে এসে থাকে এবং গুদামে যদি এগুলো গিয়ে থাকে এই খবরটা পৌঁছে যাবে বাজারে

যে এন অটো রাইস পেলে কতটা গুড়াউন আছে কেউ সত্যি না না যদি আমার যদি আমার যদি বলি যে পাঁচটা আছে তারপর যদি ছয়টা ওইটা চাউল বা ধান যদি থাকে সেটা বাজারটা করবে এই ঘটনা দেন না আমি সরকার পরিচালনা করতে গেলে কোন এক্সট্রা চাপ যদি আসে সেরকম আইন দ্বারাই নিয়ন্ত্রণ করতে হবে এবং আইন থাকতেই হবে নট নেসেসারি আমি আগে বাঁচাবো শিক্ষা গ্রহণ করছেন কিনা একটা বিরতির পর ফিরে আব্দুল্লু দ্বারা এমপি যা যা ভুল হলো দুহাজার থেকে চালের বাজারটা টালমাটাল রাখতে তা থেকে কী শিক্ষা আসলে সরকার বা খাদ্য মন্ত্রণালয় নিল এবং সেটাও তো জানতে হবে একটা বিরতির পর ফিরে আসছি দর্শক আপনাকে অসংখ্য প্রশ্ন করেছে দশ টাকা কেজি চালের বিষয়ে আহ দর্শক ঠাকুর আহ ফেসবুকে টেলিভিশন এবং ইউটিউবে রাজকাহানী আবদুলবাদু দ্বারা আপনার কাছেই অনেক প্রশ্ন আছে মোহাম্মদ নাসিম যেমন প্রশ্ন করছেন আগে যদি অভিযানগুলো করা হতো তাহলে মানুষকে কি এই দুর্ভোগে পড়তে হতো না যে জায়গাটিতে বারবার কে এস যেতে চাচ্ছেন অভিযান নির বিষয়ে হচ্ছে যে আমাদের তো আসলে কোনো আইনগত ভিত্তি নাই মানে সরকার যে অভিযানগুলো পরিচালনা করছে মজুত করার নিষেধ না কার কয়টা গোডাউন আছে জানবার কোনো আইনি কাঠামো সরকারের কাছে নাই কে কত জমাচ্ছেন কোনোটাই নাই এই যে এদেরকে ধরছেন আসলে কোন ਨੇ ধরছেন কি বিচার করবেন আগামীবার যে তারা এটা করবে না তা কিভাবে ঠেকাবেন আর একজন দর্শক প্রশ্ন করেছেন সে প্রশ্ন আমারও যে জমানো চালগুলো কি হবে সেটা জানতে চান উজ্জ্বল আইন হোসেন না নাই মানে এই না যে সরকার নির্বিঘ্নে একটি অন্যায়কে প্রশ্রয় দিবে সরকার আপাতত হলেও একটি একটি নিবৃত্ত করার সেই খারাপ কাজটিকে নিবৃত্ত করার চেষ্টা সরকার করবে তার প্রদত্ত রাষ্ট্রীয় বলেও করতে পারে সে বলে না আমি দায়িত্ব যখন সরকারের রাষ্ট্রের মধ্যে যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি মোকাবেলা করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে সে আইন কম যদি থাকুক আইন অল্প থাকুক আইন বেশি থাকুক সেরকম একটা ব্যাপার আর ধরা পড়া চালগুলো তো সরকার করছে না বলছে দ্রুত এটা মার্কেটে আনার জন্য তাদের বলা হচ্ছে টোকের একটা হচ্ছে সরকার ক্ষমতা বলে করছে যে এটা বাজারে নিয়ে আসা হোক মানুষের একটা স্পেকুলেশন যে ব্যাড স্পেকুলেশন আছে সরকার সেটাকে গুড স্পেকুলেশন আনার চেষ্টা করছে যে চাল আমাদের আছে প্রচুর এগুলো কেউ কেউ কোথাও কোথাও মজুদ করার জন্যে এই চালটার দাম বেড়েছে আপনারা

নেই যে সেই শুল্ক কমাতে কমাতে হাওড়ের বন্যার পরেও দু মাস প্রায় পেরিয়ে গেল এই এবং মজুদারি ঠেকানোর বা বাজার ব্যবস্থাপনার কোন বিশেষ ব্যবস্থা নেই না বাজার ব্যবস্থাপনার যথেষ্ট ব্যবস্থাপনা আমি বলি সেটা হলো যে যখন চালের দাম বাইশ তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে নেমে আসতো তখন কৃষকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু গভর্নমেন্ট ট্যাক্সটা বসালো যেন আরো ইম্পোর্ট করে কৃষকরা একদম না পাওয়া না হয়ে যায় যেন কৃষকের দামটা পেতে থাকে ধানের দাম চারশো পাঁচশো এমনকি ধান থুয়ে চলে গেছে অনেক মানুষ ধান আর নিতে চায় না মানুষ সরকার সেসব জায়গায় আর এই ট্যাক্সটা বসিয়ে দিয়ে ইম্পোর্টকে কি বলে উৎসাহিত করলো করে কৃষকরা যেন দাম পায় সেই ব্যবস্থা করলো এবং তদুপরি কৃষককে ভর্তুকি দেওয়া হলো যে আটশো টাকা করে দশ টাকা মূল্যের কার্ড দিয়ে তাকে টাকা দেওয়া হলো সার দেওয়া হলো বীজ দেওয়া হলো ঔষধ পর্যন্ত দেওয়া হলো আমি এমপি হিসাবে কিন্তু অনেক বছর বিতরণ করে আসছি এই কারণে কৃষকরা প্রচুর পরিমাণে ধানের দিকে গেল এবং কৃষকরা ধানের দাম না পেয়ে তারা পুকুর খন করা শুরু করলো জমিতে ভুট্টা শুরু করলো আখ কি বলে আপনার লেবু চাষ করা শুরু করলো পেয়ারা চাষ করা শুরু করলো কিন্তু ধানের মূল্য কি বলে উৎপাদন কমে যেতে শুরু করলো তখন সরকার উৎসাহিত করলো আমরা আলোচনা করেছি কৃষক ধান বেঁচে দিয়ে চলে যায় এই সুযোগটা পেত না যদি আমরা আরেকটু তৎপর হতে পারতাম আমাদের ওই যে যেটা আপনারা বললেন এখানে হয়তো একটু গরিব মুসি আমাদের ওই অধিদপ্তর থাকতে পারে যে তাদের যখন মজুদের সংখ্যা কমলো কারণ এদেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কিন্তু এক শ্রেণীর কেউ কেউ আছে তারাই সুযোগটা জেনে নিয়েছে সরকারের কাছে নাই এখন ওএমএস কম দিতে পারবে আমরা বাড়িয়ে দিই আর তার সাথে তো একটি আমাদের অকাল বন্যা কাজ করেছে কিছু আমাদের লস কাজ করেছে বড় লস কাজ করেছে এই সব কিছু মিলিয়েই আমাদের সরবরাহ চেইনটা একটু হোঁচট খেয়েছে তার মানে এই না যে এটা আগামী দুই মাস আর সাস্টেইন করবে আমার ধারণা এই যে এখন এই যে ধরপাকড়ের বিষয়টা কিন্তু একটা বাজারে যাচ্ছে যে না স্টক করলে কিন্তু ধরা খেতে হবে বাজারে চলে আসবে চাল এবং যার আজকে কিন্তু দামটা বাড়েনি লক্ষ্য করবেন আমি এ কেম খুরশিদ আলম খান আপনার কাছে জানতে চাই আমাদের একজন দর্শক মহসিন হাসান সম্রাট বলছেন যে সরকারের চাল সংগ্রহ তো এবার ব্যর্থ হয়েছে আসলে মানে সরকার যত চাল সংগ্রহ করতে চেয়েছিল তত চাল সংগ্রহ করতে পারেনি আপনি বলছেন এখনো অনেক কৃষক ধান পুষে রেখেছেন মানে ধান রেখে দিয়েছেন বাড়িতে মহসিন হাসান সম্রাট বলছেন সরকারের চাল ব্যর্থ হবার অন্যতম কারণ তারা ধানের দাম আঠাশ টাকা কেজি আর চাল ছত্রিশ টাকা কেজি নির্ধারণ করে দেয় সেখানে খাদ্য অধিদপ্তরের হিসেবে আঠাশ টাকার ধান থেকে চাল প্রস্তুত করলে দাম পরে চল্লিশ টাকা হয় রাইস মিলাররা প্রতি কেজিতে তিন টাকা লসে চাল দিতে আপত্তি জানালেও মন্ত্রণালয় সেটা বাড়ানোর পরিবর্তে লসে দিতে চাপ দেয় মানে এভাবে তো হয় না মানে যদি ধান থেকে চাল করে ফেললে দাম বাড়ে না এটা বিষয়টা হচ্ছে যে আমরা তখন বলছিলাম যে আপনারা আঠাইশ টাকা ধান নিয়ে আমরা যখন চাল করব তখন আমাদের কস্টিনটা আপনাদেরা যে নির্ধারণ করছেন তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা চৌত্রিশটা এবার চৌত্রিশটা ছিল টাকা আমার পড়তে আছে ছত্রিশ টাকা তা আমি চৌত্রিশটা কী করি আমি বরঞ্চ আমাদের কস্টিনটা আপনাদেরকে দেন আমরা আপনাদেরকে ধান চাল দেই তো সরকার সেটা রাজি হয় না অথচ তারা ইম্পোর্টে গেল হচ্ছে করতেছে সেই অথচ যদি এই কাজটা করতো অথবা আরো দুই টাকা বাড়াই দিত লোকালি তাহলে কিন্তু মিল মালিকেরা কিন্তু চালটা দিতে পারত লস হওয়ায় কিন্তু অনেকে চাল দিতে পারে না কেন লস দিয়ে কিভাবে চাল দেবে ব্যবসায় এমনি তো সবসময় এই খারাপ অবস্থায় থাকে এটাই আপনার কাছে ধান ব্যবস্থাপনার আসলে কোন জায়গাগুলো আপনি তো সরকারের মজুদ ঠিক রাখাটা যে একবারে মানে ইনস্ট্রুমেন্টাল খুবই ক্রুশিয়াল সেটা বারবারই বলছেন কিন্তু আসলে ধান সংগ্রহ এএসএম সাইম আমাদের দর্শন প্রশ্ন করছেন সরকার যে পদ্ধতিতে ধান সংগ্রহ করে সেটা কতটা যুক্তিযুক্ত সংগ্রহ থেকে পুরো ব্যবস্থাপনায় আপনি কি আর কোন ফাঁক দেখতে পান কিনা দেখুন সংগ্রহের সমস্যা আছে সংগ্রহ করে আমি আমার পাবলিক স্টকসটা বাড়াতে পারি এটা ঠিক কিন্তু সংগ্রহ করে কিন্তু আমি কৃষকের কাছে পৌঁছাতে পারি না কারণ আমার সংগ্রহ করতে হয় ওনাদের কাছ থেকে তাই না মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করতে হয় এখানে একটা সমস্যা আমাদের দর্শক লিখছেন এসএম সাহেব যে ধান যদি সরাসরি কৃষকের নিকট থেকে সংগ্রহ করতে তাহলে কৃষক সেটা সম্ভব সম্ভব সেটা সম্ভব নয় কারণ এত এত হাজার হাজার ছোট ছোট কৃষক

ধান সংগ্রহটা এক ধরনের ভুল সিদ্ধান্ত চাউলের ওই ধানটাকে আপনি চাল বাড়াই দেয় আমাদেরকে আমাদেরকে দিল আমার ক্যাপাসিটি আমাকে দিলো দুশো আড়াইশো মেট্রিক টন চাউল আপনি দেবেন সেখানে যদি আমাকে তিনশো মেট্রিক টন দেওয়া হয় ধান না কিনে তাহলে কিন্তু চাউলটা অবধি তাড়াতাড়ি সংগ্রহ হয়ে যায় এই প্রশ্ন না করলে আপনাকে চলবেই না কারণ এত দর্শক আপনাকে সেই বিষয়ে প্রশ্ন করেছেন যে সানোয়ার পায়েল এই সরকার তো দশ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলেছিলেন মহাম এ এছাড়া এই প্রশ্ন আসলে আরো অনেকেই আপনাকে করেছেন মোহাম্মদ আশা দশ টাকা কেজি চাল খাওয়ানোর কথা দেওয়া ছিল আজকে এখনো অনেক নিউজ পেপারে সেটার প্রমাণ কিন্তু সেই দিকে তো সরকার কোনো না আমরা দশ টাকা কেজি চাল কিন্তু খাওয়ানো শুরু করেছি পঞ্চাশ লক্ষ মানুষকে নট সবাকে প্রমাণ্য এটাকে নিয়ে যাওয়া হবে ইতিমধ্যে শুরু হয়েছে পঞ্চাশ লক্ষ পরিবারকে পঞ্চাশ লক্ষ মানুষকে আমরা চাল দেবো এবং দেওয়া শুরু করেছি বছরে পাঁচ মাস সেটি তো এখন আমাদের কার্যক্রম আবার শুরু হবে নিশ্চয়ই আমরা সেটিকে নাই যে টাকা কেজি খেতে কিনা সেই জন্যই না আসলে দর্শকের তো নানা ধরনের কোশ্চেন প্রস্তুত থাকবেই আর সবচেয়ে বড় সুবিধাটা অসুবিধাটা হলো বাংলাদেশে আমাদের যে কোনো বিষয়ে যখন কোনো সামনে একটা প্রবলেম আসে আমরা এত বেশি নেগেটিভ ইম্প্যাক্ট খুঁজি যার মধ্যে পজিটিভ আলোচনার কোনো সুযোগ রাখতে চাই না এটি আমার কাছে ব্যক্তি পর্যায়ে আমি যেটা মনে করি এটা এইভাবে ভাবার কোনো সুযোগ নেই আজকে হয়তো বাজারে একটা অস্থিরতা এসছে কোনো কারণে সবসময় যে একটি একটি জিনিস স্মুথলি চলবে নাও চলতে পারে একটু হোঁচট খেলে যে ধ্বংস হয়ে যাবে এমনটি না যেমন মসজিদ কুলি ভাই বলছিল যে এই যে এখন আমনটা উঠবে আমন উঠতে গিয়ে আবার এমন বাজার ফল ডাউন না করে যেখানে এক কোটি চল্লিশ লাখ মেট্রিক টন উঠে যাবে এক দুই আড়াই মাসের মধ্যে উঠে যাবে কিন্তু এই বাংলাদেশে থাকবে সেখান থেকে হয়তো আমাদের যদি যে করব করবো আব্দুল দ্বারা নিশ্চয়ই বারবার যে কোনো সংকট নাই তবু কেন এই নিয়ে এত কথা তা নিয়ে মন্ত্রীরা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাণিজ্য মন্ত্রী খাদ্যমন্ত্রী সবাই সংবাদ মাধ্যম থেকে শুরু করে সকল পক্ষের উপর বেশ বিরক্ত কিন্তু আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন করে শেষ করতে চাই যে মানে রাজনৈতিকভাবে তো বাংলাদেশের চালের দাম গুরুত্বপূর্ণ চালের দশ টাকার চাল পনেরো টাকার চাল তিরিশ টাকার চাল ইজ ইম্পর্টেন্ট কারণ আমাকে তো রাজনৈতিক ভাবে যখন আমি মোকাবেলা করি তখন আমাকে বলতে হয় যে আমি এই এগুলো করেছি এগুলো আমার প্রতিশ্রুতি ছিল এটা আমি করেছি কিন্তু দশ টাকা তো আর দশ টাকা নয় দশ বছর আগে দশ টাকা তো আর এখনকার টাকা বলতাম যে ইন রিয়েল টার্ম দশ টাকাতে আমি চাল দিই তবুও আমি এটা বুঝতে পারতাম কিন্তু দশ বছর আগে দশ টাকার কথা এখন যদি আমি বলি তাহলে ইটাস রিয়েলি মেক সেন্স কিন্তু ইট ইস পলিটিক্যাল এখন এই পলিটিক্যাল কনসিডারেশন থেকে আমার মনে হয় আমরা ওভার রিয়াক্ট করি হ্যাঁ চালের বিষয় এটা যত না এটা অর্থনৈতিক একটা সমস্যা ইট বিকামস পলিটিক্যালি ভেরি সেন্সিটিভ এটার একটা কালারিং চলে আসে এবং এখান থেকে আমি রাজ ইকোনমিক লস গেইনের হিসেবটার চেয়ে পলিটিক্যাল লস গেইনটা হিসাবটা বড়ো হয়ে